বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে কমতি নেই দেশি পর্যটকের, সেই তুলনায় বিদেশি পর্যটকদের সংখ্যা একেবারে কম। কক্সবাজারের রামচন্দ্র বিশ্বময় ছড়িয়ে দিতে পর্যটন দিবস থেকে সৈকতে বসছে 7 দিনের পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া রিপোর্ট। বিশ্বের তাবৎ ভ্রমণ পিপাসুর প্রিয় পর্বত অথবা সমুদ্র, এ দেশবাসীর কাছে যদি প্রশ্ন হয় কোথায় যেতে চান ভ্রমণে, নিশ্চিত নাম্বার ওয়ান চয়েস হবে কক্সবাজার। এর বিশালতা, এখানে আসলে মনে হয় আর কোনো কিছুর প্রয়োজন নেই। এখানে পরিবেশটা আসলে আগের থেকে আরো অনেক ডেভেলপ হয়েছে, অনেক ভালো লাগতেছে এসে। এদেশের মানুষের এত প্রিয় কক্সবাজার সমুদ্র সৈকত, তবে কেন আসছে না বিদেশি পর্যটক, কি করা দরকার তাদের টানতে? বিদেশি পর্যটকদের জন্য আমাদের পর্যাপ্ত সুবিধা, যেমন তাদেরকে নাইট লাইফ দিতে হবে, এটা বিশ্বের সব দেশে আছে। এমনকি শুধু আমাদের কিছু কিছু বিষয়ে কিছুটা উদার এবং ছাড় দিতে হবে। অনেক এনজিও কর্মী এখানে কাজ করছে, আপনারা যেহেতু কক্সবাজারে থাকেন দেখেন, হাজার হাজার এই সাদা চামড়ার লোকগুলো যে কাজ করছে এই গত 4 বছরে, আমাদের বিচে বলেন, কক্সবাজারের বাজারে বলেন, শপিং মলে বলেন, তারা যে নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে চলাফেরা করছে, কারো কি কোনো সমস্যা হচ্ছে চলতে? কিন্তু ট্যুরিজমের ক্ষেত্রে চিন্তা করে দেখবেন, অনেকে চিন্তা করে কক্সবাজার যাবে, ওইখানে সিকিউরিটি আছে কি না ঠিক মতো। বিশ্ব পর্যটন দিবস থেকে সৈকতের লাবণী পয়েন্টে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী উৎসব, নেওয়া হচ্ছে এরকম নানা উদ্যোগ যাতে বিশ্ব উজ্জ্বল হবে কক্সবাজারের মুখ, বাড়বে দেশি বিদেশি ট্যুরিস্ট। আমাদের চেষ্টা থাকবে বিদেশি পর্যটকরা যাতে আসেন, তাদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া যায় সেগুলো প্রত্যেকটি হোটেলই আইনের বিধিবিধানের আলোকে সেগুলো দেওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক বিমানবন্দর, রেললাইন সহ কক্সবাজারে চলছে সরকারের 3.5 কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প। প্রত্যাশা, বিশ্বের দরবারে আমাদের কক্সবাজার খুলতে যাচ্ছে পর্যটন শিল্পের নতুন দুয়ার। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।